আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের লেকচারে আজকের লেকচারে মূলত আমরা জটিল সংখ্যার বই থেকে আসা যে ম্যাথ বা বোর্ড থেকে আসা যে ম্যাথ আছে ওগুলির সমাধানটা শেখার ট্রাই করবো আচ্ছা প্রথমে যেই ধরনের ম্যাথটা আসে সেটা হচ্ছে জটিল সংখ্যার বর্গমূল এটা হচ্ছে টাইপ এক নাম্বারে ধরতে পারো সেটা জটিল সংখ্যার বর্গমূল অ্যাকচুয়ালি জটিল সংখ্যা বলতে আমরা কী বুঝতাম সেটা হচ্ছে এক্স প্লাস আই ও একের যেখানে একটা সংখ্যা তো এটা খেলার ক্ষেত্রে আমরা যেটা ধরবো সেটা হচ্ছে জটিল সংখ্যাটা হচ্ছে আমার গিভেন জটিল সংখ্যা ধরো যে এরকম থাকলো এ প্লাস আইবি এবি দুইটা ইলিমেন্ট কার রিয়েল নাম্বার দুটো ইলিমেন্ট আর কি আর আই সময় আমরা কী জানি যে আইদিকলটা হচ্ছে রুট অফ ওয়ান মাইনাস ওয়ান এরকম তো এই জটিল সংখ্যা এটা যে দেওয়া আছে আমার এই জটিল সংখ্যাটার বর্গমূল করতে হবে এই জটিল সংখ্যাটা বর্গমূল করলে কীরকম দাঁড়াবে এ প্লাস আই বি যে কোনো জটিল সংখ্যার বর্গমূল হবে কি একটা জটিল সংখ্যাই হবে আমরা ধরে নিলাম এই যে জটিল সংখ্যাটা এটার বর্গমূল করলে একটা জটিল সংখ্যা পাবো সেটা হচ্ছে এক্স প্লাস আই ওয়াই একটা সংখ্যা পাব তাহলে এটা হচ্ছে আমাদের অঙ্কটা ম্যাথটা যেটা দেওয়া থাকে ওইটা আর এটা সমাধানটা বুঝতে পারলাম যে কোনো জটিল সংখ্যাকে যদি আমরা বর্গমূল করি আমি কি আরেকটা জটিল সংখ্যাই পাবো ঠিক আছে যেখানে এক্স আর ওয়াইকে আবার দুইটা রিয়েল নাম্বার উপাদান ওকে এখন তাহলে জাস্ট এটা সমাধান করলেই কি আমার জিনিসটা হয়ে যাবে তো এটা সমাধান করতে গেলে আমরা জিনিসটা প্রথমে করবো সেটা হচ্ছে এরকম যে উভয় পক্ষের বড় করব যদি উভয় পক্ষের বড় করি আমরা কী পাবো এ এ প্লাস আইবি পাবো আর এটা কী পাবো এক্স প্লাস আই ওয়াই হল স্কোয়ার পাব ঠিক আছে এই এটার বড় করলে কি স্কোয়ার রুট কাটাগরি চলে গেল এটার করলে এটা থাকে ওকে তারপর লাইনে কী থাকে এ প্লাস আই বিজিক্যাল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স আই ওয়াই প্লাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার থাকে ঠিক আছে এটার ক্ষেত্রে যদি একটু লিখতে চাই সেটা হচ্ছে এরকম এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই আই মাইনাস ওয়াই স্কোয়ার কেমন লিখলাম আই স্কোয়ার সমস্যা মান কত মাইনাস ওয়ান আই স্কোয়ার ইকোল টু মাইনাস ওয়ান ওটা থেকে আমরা এই জিনিসটা লিখতে পারবো ওকে এখন আরেকটু একটু সাথে আমি সেটা বললাম কি এ প্লাস আই বি এ জিকটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই আই একটু ভালো করে খেয়াল করি এটার সাথে এটা মিলাই আমার লেফট হ্যান্ড সাইডে কী কী আছে এ প্লাস আই বি আছে যেখানে এ আর বি কি দুইটা বাস্তব সংখ্যায় তো যেখানে এ হচ্ছে বাস্তব অংশ এই সহ বি হচ্ছে কি অবাস্তব অংশ তাহলে বলতে পারব না যে এইটা সমান সমান হচ্ছে এইটা যে বাস্তব অংশগুলি সমন্বিত করবো আর অবাস্তব অংশগুলি সমৃদ্ধ করবো মানে হচ্ছে এ সমান সমান হচ্ছে এ সমান সমান লিখতে পারবো এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই কীভাবে বললাম এটা হচ্ছে বাস্তব অংশ এ হচ্ছে বাস্তব অংশ আই বি সহ আয়ের যে অংশটা আছে সেটা হচ্ছে অবস্থা অবস্তব অংশ এইখানে বাস্তব অংশ হচ্ছে এতটুকু আর অবস্থাব অংশ হচ্ছে টু এক্স অয় এইটা হচ্ছে অবস্তব অংশ আই যেখানে থাকবে এটা হচ্ছে অবস্তব অংশ আই ছাড়া বাকি যে অংশগুলি থাকবে সেগুলি কি বাস্তব অংশ ওকে ওই হিসাবে বাস্তব অংশ হচ্ছে এ আর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটাও কি বাস্তব অংশ তো এইগুলো এটা লিখতে পারবো আবার বি কী লেখা যাবে টু এক্স অয় কারণ বি হচ্ছে একটা অবস্থা অংশ আর টু এক্স ওয়াই এটাও কি একটা অবাস্তব অংশ কারণ কি এখানের সাথে আই ছিল এর জন্য তাহলে লিখে দিব যে বাস্তব অবস্তব সমীকৃত করে করে ঠিক আছে এটা লিখে দিলাম তাহলে এটার বলতে পারবো হচ্ছে এক নং আর এটার বলতে পারবো দুই নং ঠিক আছে এটার দুই নং দিলাম এটার দুই নং দিলাম এটার এক নং দিলাম এটার দুই নং দিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিকল টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজিকল টু এটা হচ্ছে বাস্তব অংশ ছিল তার মানে এটা হচ্ছে এ আর টু এক্স ওয়াই কে সাথে আই ছিল এর জন্য কি এটা হচ্ছে অবস্থা বস্ত তাহলে টু এক্স হওয়া ইকোয়াল টু বি লিখতে পারবো ওকে এখন যেটা করবো সেটা হচ্ছে খুবই পরিচিত একটা জিনিস সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি হল স্কোয়ার করি আমরা তাহলে কী কী পাবো লিখতে পারবো না এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস কত প্লাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লেখা যাবো না এইটার এই সূত্র অনুসারে লেখা যায় সূত্র বাদ দেয় তুমি যদি বুঝতে চাও তাও লিখতে পারবা আচ্ছা কেমনি লিখলাম একটু বলে দিই সেটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি স্কোয়ার করি তাহলে কত থাকে এক্স স্কোয়ার প্লাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর কি থাকে আর থাকে হচ্ছে ওয়াই টু দি পাওয়ার ফোর থাকে ঠিক আছে এটা যদি সাজায় লিখতে চাই আমরা এটাও লিখতে পারতাম এক্স ফোর মাইনাস টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই জিনিসটা লেখা যাবে এটা ভাঙে এটা লেখা যাবে না লেখা যাবে তো এইখানে এতটুকু চেয়ে আবার কি এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোলি স্কোয়ার ঠিক আছে প্লাস ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমার যখনই কিছু আর কি অ্যাকচুয়ালি এই জাতীয় ছুটোতে পেস লাগে অ্যাকচুয়ালি তখন আমরা এটা ভাঙি ভাঙিয়ে আমরা করি আর কি তাহলে বুঝতে ইজি হয় তাহলে আমার কী হলো তাহলে এটা থেকে আমরা এটা পাইলাম এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার ইজিকালটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হলো স্কোয়ার প্লাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখন এটার মানটা আমরা জানি কীভাবে জানি মানটা এক্স স্কোয়ার প্লাস মাইনাস ওয়াই স্কোয়ার মানটা হচ্ছে এ তাহলে এটা এই স্কোয়ার লেখা যায় ঠিক আছে আর এটার ভাঙে কী লেখা যায় টু এক্স ওয়াই হল স্কোয়ার লিখা যায় এরপরে কি লেখা যাবে এই স্কোয়ার লেখা যাবে প্লাস টু এক্স ওয়াই বলতে কী বুঝলাম বি বুঝলাম তাহলে এই যে বি স্কোয়ার লিখা গেলো তাহলে কী হলো এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেলো শেষ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান সমান আমরা তাহলে এটা লিখতে পারলাম এটা থেকে যদি আমি বর্গমূলক করি তাহলে কথা থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিকল্ট কথা থাকে প্লাস মাইনাস রুট ওভার এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার এতটুকু জিনিস কিন্তু একটা কথা আছে প্লাস মাইনাসটা যেটা লিখলাম এটার বদলে একটা কথা আছে সেটা হচ্ছে কি যে শুধুমাত্র এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে কারণটা হচ্ছে যখনই আমার এক্স আর ওয়াই দুটা রিয়েল নাম্বার উপাদান আমি যদি রিয়েল নাম্বার যেটা বড় করি সাপোজ এই এক্স স্কোয়ার করলাম আর যোগ করলাম আমার অবশ্যই কি মানটা সবসময় কি জিরো বা জিরো থেকে বড় হবে যে কোনো রিয়েল নাম্বারের বর্গ সবসময় কি হয় ধনাত্মক হয় ওই হিসাবে বললাম এটা হইল তাহলে লিখা যাবে কত লিখা যাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজিক্যাল টু এত 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 আর তাহলে রুট ওপার কত এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ঠিক আছে তাহলে এটার নাম দেওয়া হচ্ছে তিন নং এটা কত তিন নং তাহলে এবার আমরা এক আর তিন যোগ করবো এক যোগ তিন কী কী পাবো এক্স স্কোয়ার মানে টু এক্স স্কোয়ার ইজিকলটা পাবো হচ্ছে এ প্লাস রুট অপার এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার রাইট এটা পাবো আবার এক্স স্কোয়ার ইজিকলটা পাবো হচ্ছে এরকম যে এ প্লাস রুট এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই টু পাইলাম ঠিক আছে এরপর হচ্ছে যে জিনিসটা পাবো সেটা হচ্ছে এরকম আচ্ছা এইভাবে কীভাবে করলাম সেটা হচ্ছে এই এক্সট্রা আমরা বড়োটা করলাম বড় করলে কথা হয় ওয়ান বাই টু রুট টু তো থাকে ওয়ান বাই রুট টু তো এই রুটের টু এর উপরে তো বর্গ হয় ওই হিসাবে আমি এই জিনিসটা এক সাইডে লিখলাম আর এই যে বাকি রুট ছিল এ প্লাস রুট ওপর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার রুট করলে আমার জিনিস এরকম হয় যে কোনো জিনিস যদি রুট থাকে রুটে এইভাবে লেখা যায় এ এটাতে পার হাফ লেখা যায় যদি কোনো সময় থ্রি রুট ওপর থাকে তাহলে এটা বদলা কথা লেখা যাবে এটাতে পার ওয়ান বাই থার্ড লেখা যাবে ঠিক আছে ওই হিসাবে এই যে রুট ছিল রুটটা কি এই পুরোটার উপরে ছিল তো ওয়ান বাই রুট টু রে আমি এক সাইডে লিখছি বাকি টুকরে হচ্ছে এই হাফ আকারে লিখছি ওকে এরপরে কী করবো এরপর হচ্ছে আমি করে দিলাম সেটা হচ্ছে কি যে তিন মাইনাস এক তাহলে কী পাবো তিন মাইনাস একতে আমি কী পাবো টু ওয়াই স্কোয়ার পাবো আর এখানে কী পাবো রুট ওভার এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ থাকে ঠিক আছে দেখতে পারো তোমরা ইচ্ছা করলে ওয়াই স্কোয়ার এদিকে কত থাকে রুট ওভার এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ ডিভাইডেড বাই টু আমি যদি বর্গমূল করি এবারে এবারে তাহলে কত থাকে প্লাস মাইনাস ওয়ান বাই প্লাস মাইনাস ওয়ান বাই তারপর কি আমার কথা থাকতেছে এটা এই স্কোয়ার প্লাস বি এ ফার্স্ট ব্র্যাকেট উপরে থাকে হাফ ঠিক আছে তাহলে এই জিনিসগুলো পায়ে গেলাম এখন কথাটা হচ্ছে আমরা দুইটা তো পাইলাম এক্সের মানও পাইলাম ওয়ার মানও পাইলাম এখন এখানে জাস্ট বসাই দিলে আমার সমাধানটা হয়ে যাওয়ার কথা কিন্তু এখানে একটু ছোট্ট একটা কথা আছে সেটা হচ্ছে দুই নঙের দিকে তাকো দুই নং হতে দুই নং হতে যদি কিনা আমার বিয়ের ভ্যালু যদি কিনা জিরো থেকে বড় হয় চিন্তা করে দেখি শূন্য থেকে একটু বড়ো একটা সংখ্যা শূন্য থেকে বড় একটা সংখ্যা হইতে পারব বিয়ের ভ্যালুটা তাহলে কি এক্সার আর ওয়ায়ার ভ্যালুই কী হবে শূন্য থেকে বড় হতে পারে না দুইটা পজিটিভ চিহ্ন হইতে হবে না তাহলে তো ঠিক থাকেই তো বা দুইটা নেগেটিভ কিনে হয়ে যাবে দুইটা পজিটিভ বা দুইটা নেগেটিভ যদি হয় এক্স এর ওয়াই ভ্যালু তাহলে আমার কি বি এর মানটা সবসময় কি হয় পজিটিভ হয় ঠিক আছে তাহলে দুই না হতে বি ইজ গ্রেটার দেন জিরো হলে ও ওয়াই এর চিহ্ন একই হবে চিহ্ন একই হবে ঠিক আছে তখন যে সমাধানটা আমরা লিখব যদি কিন্তু এরকম হয় অ্যারেঞ্জমেন্টটা তখন হচ্ছে এরকম এ প্লাস আই বি হচ্ছে প্লাস মাইনাস ওয়ান বাই রুট টু দুইটারই রুট নিয়ে নিচ্ছি এরপর হচ্ছে কমন নিতে হবে কমন নিলে কত থাকে কমন নিলে প্রথমে যেটা থাকে সেটা হচ্ছে এটা একটা সেকেন্ড ব্র্যাকেট দাও প্রথমটা হচ্ছে এক্সের ভ্যালু তাহলে কত থাকে এ প্লাস রুট ওপর একটু সাজায় লিখি সেটা যদি লিখতে চাই তাহলে হচ্ছে প্রথমে রুটটা দিই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ টু দি পাওয়ার হাফ তারপর প্লাস আই তারপরে কি আবার ফার্স্ট ব্র্যাকেট রুট ওভার এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ পর হাফ যদি এরকম হয় এই আমার কি বিয়ের মান যদি সবসময় কী হয় জিরো থেকে বড়ো হয় তাহলে অবশ্যই কী এক্স আর ওয়াই একে চিনে বিশিষ্ট হবে হয় তারা পজিটিভ হবে হয় তারা নেগেটিভ হবে যেখানে একটা এর জন্য মাসখানে আমি প্লাস ইনোটা খেয়াল করছি মানে প্লাস ইউনটা দিতে হবে ঠিক আছে এটা আমি একটু মার্ক করে রাখি ঠিক আছে একটু মার্ক করে দিলাম যে প্লাস চিহ্নটা দিতে হয় ঠিক আছে এখন এই দুই নং যদি কিনা আমার কী হয় শূন্য থেকে ছোটো হয় দুই নং হতে বি ইজ লেস দেন জিরো জিরো হয় জিরো হলে আমরা কী লিখবো আই এক্স আর ওয়াই এর কি বিপরীত হবে ও ওয়াই এর চিহ্ন বিপরীত হবে রাইট কীভাবে বিপরীত হবে বিয়ের মান শূন্য থেকে ছোটো তাহলে হয় এক্সের মান পজিটিভ মান নেগেটিভ এরকম হতে হবে বা অ্যাক্স এর ওয়ার নেগেটিভ মান পজিটিভ হতে হবে যদি এরকম হয় তাহলে আমার কী হবে এক্স আর ওয়ার চিহ্নটাই বিপরীত হবে বিপরীত হবে ঠিক আছে তো ওইটার ক্ষেত্রে যেটা করবো সেটা হচ্ছে এরকম এ প্লাস আইবি ইজিক হচ্ছে প্লাস মাইনাস ওয়ান বাই রুট ওভার টু সেকেন্ড ব্র্যাকেট এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এখানে যেটা দেবো সেটা হচ্ছে কি মাইনাস আগে যে ছিলাম প্লাস আগে যে হচ্ছে প্লাস এবার দিব মাইনাস ঠিক আছে এবার দিব কি মাইনাস তারপর কি আই রুট অভার এই স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ টু দিপার হাফ আমি বুঝতে পারলাম কী হলো ব্যাপারটা একটা হচ্ছে এই দুইয়ের দিক যদি তাকাই বিয়ের মানে যদি কোনো সময় আমার ধনাত্মক হয় তাহলে কি হয় এক্স আর ওয়াই দুইটারই ধনাত্মক হইতে হবে বাকি কি আর ওয়াই দুইটারই কি ঋণাত্মক হইতে হবে যে কোনো একটা তখন হচ্ছে মাসখানে আমি পজিটিভ চিহ্নটা দিব আর যখন কি এরকম হবে বিয়ের মান কি আমার শূন্য থেকে ছোট আসতেছে তখন কি করবো জাস্ট এক্স আর ওয়াইয়ের চিহ্ন কি বিপরীত হবে এটা করার জন্য আমি এখানে মাইনাস চিহ্নটা দেবো বাকি সবই সেম বুঝতে পারলাম এই জিনিসটা এইভাবে করতে হয় তো নর্মালি আমরা আগে খেয়াল করব। এই এক্স আর ওয়াই এক্স আর ওয়াইয়ের ভ্যালুটাকে চেক করে নেব যে অ্যাকচুয়ালি কী আসতে আসবে আসার উপর ভিত্তি করে আমরা এই জিনিসটা করবো আর কি ঠিক আছে ওকে দেখবো সামনে যখন ম্যাথটা করব অ্যাকচুয়ালি আরও ইজি হবে অনেকবার বোর্ডে একটা বোর্ডে আসা একটা ম্যাথ সেটা বলছিল কি যে মাইনাস এইট মাইনাস সিক্স আই এর বর্গমূল নির্ণয় করো তো মাইনাস এইট মাইনাস সিক্স আই এটা একটা জলি সংখ্যা তো মানে জল সংখ্যার বর্গমূল্য নির্ণয় পদ্ধতি আমরা একটু শিখলাম তো ওইটা একটু অ্যাপ্লাই করি সেটা বললাম যে ধরে নিলাম যে মাইনাস এইট মাইনাস সিক্স আই এই জিনিসটা বর্গমূল করে যেটা পাবো সেটা হচ্ছে এক্স প্লাস কি আই ওয়াই পাবো তাহলে এক্স আর ওয়াই এই যেটার ভ্যালু যদি আমরা নির্ণয় করতে পারি তাহলে আমরা কি বড় নির্ণয় শেষ হয়ে যাবে এখন এটা করার জন্য প্রথমে যেটা করবো সেটা হচ্ছে বড়োটা করবো বড়ো বলে কী পাবো মাইনাস এইট পাবো মাইনাস কী পাবো সিক্স আই পাবো রাইট তাহলে কথা বলতেছি আমরা এখানে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ঠিক আছে টু এক্স ওয়াই আই প্লাস আই স্কোয়ার ওয়াই স্কোয়ার এখন আই স্কোয়ার মানে তো মাইনাস ওয়ান আমরা জানি তো ওইটা অনুসারে লেখা যাবে এরকম যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই আই মাইনাস ওয়াই স্কোয়ার ঠিক আছে এই যে আই স্কোয়ার আই স্কোয়ারি মাইনাস প্লাস মাইনাসে মাইনাস ওয়া ওই মাইনাসটা আমি এখানে লিখলাম তো এখানে আর একটু বড় করে লিখি এলে তোমরা বুঝতে পারবে না মাইনাস এইট হচ্ছে এই দুইটা লাইন একটু যদি লিখতে চাই তাহলে এখানে কি পাবো এখান থেকে ঠিক আছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস তাহলে বাস্তব এই এতটুকু হচ্ছে বাস্তব এটার ক্ষেত্রে এই এটার ক্ষেত্রে এতটুকু হচ্ছে বাস্তব ঠিক আছে তাহলে আমরা বলতে পারবো সেটা এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার টু হচ্ছে মাইনাস এইট রাইট এটা বলা যাবে আর কি বলা যাবে আর বলা যাবে হচ্ছে এই যে এটা টু এক্স ওয়াই টু এক্স ওয়াই এটা সময় সময় কত মাইনাস সিক্স বলতে পারবো মাইনাস সিক্স বলতে পারবো তাহলে এটা হচ্ছে বাস্তব অংশ এটা হচ্ছে এক নং আর অবাস্তব এটা হচ্ছে এক নং ঠিক আছে এটা হচ্ছে এক নং আর এটার ক্ষেত্রে হচ্ছে টু এক্স ওয়াই এদের ক্ষেত্রে হচ্ছে মাইনাস সিক্স এটা হচ্ছে দুই নং খেয়াল করে দেখি এই যে এর মান কিন্তু আমার পজিটিভ আসছে আর এর মান কিন্তু নেগেটিভ আসছে বিয়ের মান নেগেটিভ আসলে কী করতে হবে পরে বলতেছি আচ্ছা যদি এইটা হয় এখন কাজটা হচ্ছে কি এইটার ইটা বানানো এই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কী পাবো আমরা এক্স প্লাস ওয়াই আমরা কী জানি এটা সময় লেখা যাচ্ছে এক্স স্কোয়ার মাইনাস প্লাস ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখা যায় রাইট এটাতে লেখা যায় ওকে এখন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মান কত এইট তাহলে এইট স্কোয়ার লিখলাম আর এটাতে কি লেখা যায় ফোর এক্স মানে টু তাহলে হচ্ছে মাইনাস সিক্স স্কোয়ার লিখা যাবে তাহলে কী কী থাকতেছে আমার মাইনাস এইট হল স্কোয়ার মাইনাস সিক্স হলি স্কোয়ার তাহলে হচ্ছে থাকতেছে আমার চৌষট্টি আর এটা হচ্ছে কত ছ ঠিক আছে এটা তাহলে এক্স স্কোয়ার যদি হয় হোলি স্কোয়ার যদি এটার মানটা হয় তাহলে এই দুটা যদি যোগ করি আমরা তাহলে কত পাবো একশো পাবো ঠিক আছে একশো যদি পাই তা বর্গমূলগুলো কত পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত টেন পাবো প্লাস মাইনাস শুধুমাত্র কিন্তু প্লাস মানটা নিয়েছে মাইনাস মান নিয়ে নেয় কারণ কি বর্গমূলের যোগ ফল কোনো একটা বাস্তব সংখ্যার বর্গমূলের যোগফল সবসময় কী হয় পজিটিভ নাম্বার হয় ওই অনুসারে লিখছি ওকে তাহলে আমরা এই জিনিসটা পাইলাম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান টেন পাইলাম এটা হচ্ছে তিন নং এটা কত এবার কী করবো এক আর তিনটা যোগ করবো একের তিনটা যোগ করবো তাহলে কী পাবো ওয়ান প্লাস থ্রি যদি যোগ করি আমরা তাহলে কী পাবো টু এক্স স্কোয়ার যদি হচ্ছে মাইনাস এইট প্লাস রাইট তাহলে আমরা কত প্লাস পাচ্ছি তাহলে এখান থেকে লেখা যাবে হচ্ছে এক্সের মান যেটা সেটা হচ্ছে কত প্লাস মাইনাস ওয়ান মান কত পেলাম প্লাস পেলাম এবার যেটা করব সেটা হচ্ছে তিন মাইনাস ওয়ান থ্রি যদি করি আমরা তাহলে কী পাবো থ্রি মাইনাস করলে পাবো টু ওয়াই স্কোয়ার টু ওয়াই স্কোয়ার হচ্ছে টেন মাইনাস প্লাস এইট অ্যাকচুয়ালি ঠিক আছে টেন প্লাস এইট হয়ে যাবে মাইনাস যেহেতু করতেছি তাহলে হচ্ছে প্লাস এইট তাহলে হচ্ছে আঠারো থাকে এটা ঠিক আছে আর কি থাকে ওয়াই স্কোয়ার থাকে হচ্ছে নয় তাহলে ওয়াইয়ের ভ্যালুটা অ্যাকচুয়ালি কত থাকে প্লাস মাইনাস থ্রি প্লাস মাইনাস থ্রি থাকতেছে ভ্যালু কত থাকতেছে প্লাস মাইনাস থ্রি তাহলে আমরা আলটিমেটলি কী পাইলাম যে এর মান হচ্ছে প্লাস মাইনাস ওয়ান এক্স ইজিক্যালটা হচ্ছে প্লাস মাইনাস ওয়ান আর ওয়াই ইজিক্যালটা হচ্ছে প্লাস মাইনাস থ্রি ওকে একটু আগে একটা কথা বলছিলাম সেটা ছিল কি যে দুই নং দুই নং যদি আমার বিয়ের মানটের যদি নেগেটিভ থাকে বা জিরো থেকে ছোটো হয় তাহলে কী হয় এক্স আর ওয়াইয়ের চিহ্ন বিপরীত হয় এক্স আর ওয়াইয়ের চিহ্ন যদি বিপরীত হয় তাহলে আমরা এক একবারে লিখতে পারবো সেটা হচ্ছে মাইনাস এইট মাইনাস সিক্স আই হচ্ছে প্লাস মাইনাস ব্র্যাকেট দিলাম তারপরে কত হবে এই এক্সের ভ্যালুসটা ওয়ান ওয়ান মাইনাস থ্রি আই এরকম যদি কি না এই জিনিসটাই যে টু এক্স ওয়াই করতে মাইনাস সিক্স বা দুই নং বা বি এই বিয়ের মান যদি সবসময় কী হয় আমার জিরো থেকে ছোটো হয় বিয়ের মান যদি জিরো থেকে ছোটো হয় একটুকে দেখাইছিলাম থ্রি পার্টটা মানে একটু ক্ষেত্রে দেখাইছি বিয়ের মান যদি জিরো থেকে ছোটো হয় তাহলে এক্স আর ওয়াইয়ের চিহ্ন বিপরীত হয় এক্স ও ওয়াই এর চিহ্ন বিপরীত হবে বিপরীত হবে ওইটার ক্ষেত্রে প্লাস মাইনাস তো বাইরে থাকবেই এরপরে কি একটা ব্র্যাকেট তারপরে কি তারপরে কত এর ভ্যালুটা মাইনাস এর ভ্যালুটা দেখলি হয়ে যাবে শেষ এটা একটা অ্যান্সার এই ম্যাথের অ্যান্সার হচ্ছে এরকম এখন আরেকটা ম্যাথ সেটা একটু অন্যভাবে করাবো সেটা হচ্ছে বর্গ নির্ণয় করো সেভেন মাইনাস থার্টি রুট অব মাইনাস টু এটার বর্গ নির্ণয় করতে বসতে ওকে ভালো কথা এটা বর্গ নির্ণয় করার ক্ষেত্রে নর্মালি যে বড় প্রসেস ওইটাই ইউজ করতে পারবো বা আর একটা শর্ট প্রসেস আছে সেটা হচ্ছে এরকম যে এই সংখ্যাটার অ্যাকচুয়ালি বর্গটার সমীকরণ আকারে আনবো এই সমীক এই যে এই যে নাম্বারটা এই নাম্বারটার অ্যাকচুয়ালি বড় আকারে প্রথমে লিখবো তারপর রুট করে দিলে হয়ে গেল শেষ এখন যেটা সেটা কীভাবে করবো সেটা হচ্ছে দেখি এটারে এটা লেখা যায় থার্টি রুট টু আই রুট টু আই বলতে কি রুট ওভার মাইনাস টু ঠিক আছে রুট ওভার মাইনাস টু এইভাবে লেখা যায় টু রুট ওভার মাইনাস ওয়ান ঠিক আছে এইভাবে লেখা যায় তো রুট টু তো রুট টুই আর রুট ওভার মাইনাস ওয়ান বলতে কত বোঝে আই বোঝায় ওইভাবে লিখছি আমি ঠিক আছে এটা ভাবে লেখা যায় এখন এই সেভেন এই সেভেনটাকে অ্যাকচুয়ালি ভাঙাবো দুইটা অংশে ভাঙাবো একটা হচ্ছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ মাইনাস এইটিন তাহলে কত থাকে সেভেন থাকে রাইট তো ওই হিসাবে এই যে লিখলাম টোয়েন্টি ফাইভ লিখলাম মাইনাস হচ্ছে এইটিন লিখলাম আর এখানে কত লিখলাম থার্টি রুট টু আই লিখলাম বুঝতে পারলাম এখন এটার অনেকভাবে ভাঙাবো কত ভাগে ভাঙানো যায় একটু খেয়াল করি প্রথমে হচ্ছে এটার হচ্ছে ফাইভ স্কোয়ার লিখা যায় এটা কত লিখা যায় ফাইভ স্কোয়ার লিখতে পারি এবার এইটি এটা লিখলাম তাহলে কত কত থাকে এখানে এখানে এইটিন লিখলাম আর এখানে থার্টি এই তো তাহলে টু ইন্টু ফাইভ তাহলে আর কত হইলে আমার রুট ওভার থার্টি রুট টু হয় ব্যাপারটা এটা খেয়াল করতে হবে তাহলে এই স্কোয়ারটা পায়ে গেলাম এই এই স্কোয়ার ফাইভ স্কোয়ার হইলো মাইনাস টু লিখলাম এ লিখলাম বি কত লিখলে হয় পাঁচ দোকানে দশ দশের সাথে তিন গুণ করে লিখতে হয়ে যায় তাহলে থ্রি রুট টু লিখলাম এই থ্রি রুট টু লিখা যায় এই তো থ্রি রুট টু লিখা যায় তাহলে আমার থ্রি রুট টু যদি বড় করি এবার তাহলে কত পাই দেখি তিন তিরিকা নয় আর টু তার মানে এই আঠারো এই যে আঠারো পাইলাম তাহলে আঠারো বদলে কত লেখা যায় থ্রি রুট টু লেখা যায় তাহলে এই মাইনাস থ্রি রুট টু লিখলাম হল স্কোয়ার লিখে দিলাম শেষ তাহলে আমার একটা জিনিস হইলো এখন একটু খেয়াল করি যদি বর্গের সূত্রেতেই ফালাইতে হয় ব্যাপারটা কি বলছিলাম যে এই সংখ্যাটাকে অ্যাকচুয়ালি বর্গের সূত্র তাকে প্রকাশ করব তারপরে রুট করে দেব বর্গমুখ হয়ে যাবে শেষ এখন এই স্কোয়ার গেলো মাইনাস টু এ বি গেলো প্লাস বি স্কোয়ার হওয়ার কথা ছিল না আমার কথা হলো শুধুমাত্র থ্রি রুট টু হইল রাইট তাহলে এইটা কাটানোর জন্য জিনিসটা করবো সেটা হচ্ছে ফাইভ স্কোয়ার মাইনাস টু ফাইভ মিলাই আই মানে তো মাইনাস তাহলে এখানে একটা আই দিলেই আর স্কোয়ারতে দিতে তাহলে আমার কাজটা হয়ে গেছে শেষ একই জিনিস মাইনাস থ্রি কথা হল মানে মানে মাইনাস থ্রি কথা আর আই স্কোয়ার থ্রি রুট টু একই কথা বুঝতে পারলাম আই স্কোয়ার থ্রি রুট টু একই কথা মাইনাস থ্রি রুট টু যেই কথা আই স্কোয়ার ইন্টু থ্রি রুট টু একই কথা ওই অনুসারে আমি এই জিনিসটা করছি আর কিছু না এখন একটু খেয়াল করে দেখি সেটা হচ্ছে কি যে এই স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস লেখা যায় ফাইভ মাইনাস থ্রি রুট টু আই যায় হয়ে গেল তাহলে সেভেন মাইনাস থার্টি রুট ওভার মাইনাস টু এর বর্গমূল এর বর্গমূল সমান কত রুট ওভার এই এত সময় সমান কত এই সেভেন মাইনাস থার্টি রুট মাইনাস টু এই এত সমান সমান হচ্ছে আবার এই জিনিসটা এই এই সেভেন মাইনাস থার্টি রুট মাইনাস টু সমান সমান কত এই পুরো এই সংখ্যাটা না তাহলে লিখে দেবে না ফাইভ মাইনাস থ্রি রুট টু আই হল স্কোয়ার তাহলে ই স্কোয়ার রুট কাটাকাটি চলে যায় ঠিক আছে বর্গমূল কল প্লাস মাইনাস এম নিয়েই আসে এই প্লাস মাইনাস আসলো তাহলে আমার কত রাখতে আলটিমেটলি প্লাস মাইনাস ফাইভ মাইনাস থ্রি রুট টু আই এইটা হচ্ছে আমার সমাধানটা সো এইভাবে করতে পারবা এইভাবে করা যাবে আর হচ্ছে বড় পদ্ধতি ওইটাও করা যাবে এখন এটা সমস্যা হচ্ছে এই সেভেন কত থেকে কত বিয়ে করলে আমার কত আসে বইয়ে অনেকগুলি ম্যাথ আসে তো ওগুলি যদি কমপ্লিট করো যে একটু ধারণা পাওয়া যাবে একচুয়ালি কত থেকে কত বিয়ে করলে অ্যাকচুয়ালি একজাক্ট ভ্যালুটা পাবা তো এইভাবে এইভাবে এই ম্যাথগুলি করতে হবে এইটা গেলো এক টাইপ পুরোটা একটা পদ্ধতি টাইপটা শেষ হয়ে গেল দ্বিতীয় টাইপে যে ম্যাথটা আছে সেটা বলে কি যে পোলার আকারে প্রকাশ করো টাইপ টু বলতে পারো এটা এটা হচ্ছে কত টাইপ টু তো টাইপ টুতে একটা আছে একটা তোমার জলিল সংখ্যা দিয়ে দিবে বলবে কি ওই জলিল সংখ্যাটার পোলার আকারে প্রকাশ করো আর একটা বলবে মডুলাস আরগম নির্ণয় করে একই জিনিসের মডুলাস এবং আর্গমি নির্ণয় করে তো আমরা কী জানি পোলার আকার প্রকাশ পরে আসতেছি আগে মডুলাস আর্গম নির্ণয় করি তাহলে আমার যদি কোনো একটা সংখ্যা থাকে এই রুট থ্রি আই তাহলে এটা মডুলাস কত আমরা জানি রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ঠিক আছে তাহলে এক্স বলতে এখানে কত বুঝেতেছি ওয়ান আর ওয়াই বলতে রুট অভার থ্রি তাহলে ওয়ান স্কোয়ার লিখবো প্লাস থ্রি এই স্কোয়ারটা লিখবো তাহলে কত পাবো আমরা ওয়ান প্লাস থ্রি বা ফোর রুট ওভার যদি ফোর করি তাহলে টু পাই তাহলে মোডুলাস কত এটা একটা অ্যান্সার মোডুলাস হচ্ছে টু আর আর্গুমেন্টের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে টেন ইনভার্স ওয়াই বাই এক্স ওয়াই বলতে কত বুঝেলাম মূর্ত্রি বুঝেলাম এক্স বলতে কত বুঝেলাম ওয়ান বুঝেলাম তাহলে আমার কত আসতে তাহলে যেটা আসতে আছে টেন ইনভার্স রুটো থ্রি টেন ইনভার্স রুটো থ্রি এর মানটা হচ্ছে সিক্সটি ডিগ্রি বা পাই বাই থ্রি ঠিক আছে এটা এখন পোলার আকারের যে সমীকরণটা পোলার আকারের প্রকাশ পোলারের ব্যাপারটা হচ্ছে এরকম যে জটিল সংখ্যার যে পোলার আকার দিয়ে সেটা হচ্ছে এরকম আর কস্থিটা প্লাস আই সাইন থিটা তাহলে বলতে পারবো না এটার সমান সমান আর এর মান কত পেয়েছি এর মান পেয়েছি টু তাহলে আর কস থিটার মান কত পেলাম কস পাই বাই থ্রি প্লাস আই সাইন পাই বাই থ্রি তাহলে এটা হচ্ছে পোলার আকার এটা হচ্ছে পোলার আকার পোলার আকার এটা হচ্ছে পোলার আকার এটা হচ্ছে আর্গুমেন্ট এটা হচ্ছে আর তাহলে কোনো সময় যদি এরকম থাকে যে একটা সংখ্যা দেওয়া থাকে সংখ্যা দেওয়ার পরে যদি বলে তার পোলার আকৃতির প্রকাশ করো এবং কি মডুলার সময় নির্নে করো তাহলে এভাবে যাবা এই প্রসেসে গেলে ইনশাল্লাহ হয়ে যাবে এটা একটা অ্যান্সার এটা একটা অ্যান্সার এটা একটা অ্যান্সার তিনটা অ্যান্সার আর কি যে এ প্লাস আইবি আকারে প্রকাশ করো এই আচার তো থাকে এখন এ প্লাস আইবি হচ্ছে জাস্ট একটা হচ্ছে বাস্তব অংশ একটা অবস্থা অংশ এখানে দেখো এখানে উপরে বাস্তব অংশ আছে অবস্থা অংশ আছে নিচেও বাস্তব অংশ অবস্থা অংশ আছে তো এটাতে রিডিউস কইরা আমরা এই আকারে নিয়ে আসতে হবে তো কীভাবে আমি ব্যাপারটা খেয়াল করি থ্রি প্লাস টোয়াইস আই উপরে এটা থাকে নিচে কত থাকে ফাইভ মাইনাস সেভেন আই থাকে রাইট এখন নিচের যে অংশটা আছে এটার দিকে থাকে নিচের যে অংশটা আছে এটার দিকে থাকে তো কোনো কিছু যদি অনুবন্ধী জটিল বলে একটা জিনিস পড়াইছিলাম লেকচার ওয়ানেই পড়াইছিলাম তো ওইটা মানে হচ্ছে যদি কোনো জিনিস আমার এক্স প্লাস আই ওয়াই একারে থাকে ওইটার যে অনুবন্ধী জটিল সেটা হচ্ছে কি এক্স মাইনাস আই ওয়াই ঠিক আছে তো এটার অনুবিন্দ জটিল কথা হবে ফাইভ প্লাস সেভেন হয় তো উপরে মানে উপরে নিচে আমরা এই জিনিসটা গুণ করবো ফাইভ প্লাস সেভেন আই গুণ করলাম এটাও ফাইভ প্লাস সেভেন আই গুন করলাম তাহলে এখন কী হয় দেখি উপরে হচ্ছে তিনের সাথে পাঁচ গুণ করলে হচ্ছে পনেরো তারপর হচ্ছে তিন সাথে একুশ তাহলে টোয়েন্টি ওয়ান আই আবার হচ্ছে পাঁচ দগনে দশ আই আর হচ্ছে সাত দগনে চোদ্দো চোদ্দো আই স্কোয়ার হয়ে যায় ঠিক আছে এটা নিচে যদি গুণ করি আমি ফাইভের সাথে ফাইভ টোয়েন্টি ফাইভ ফাইভের সাথে সেভেন পাঁচশত পঁয়ত্রিশ আই তারপরে কত সেভেনের সাথে পাঁচ শত পঁয়ত্রিশ আই ভালো কথা দুটো একই জিনিস হলো পাঁচ শত পঁয়ত্রিশ হ্যাঁ হইতে পারে পঁয়ত্রিশ আই তারপর কত হলো আর ওইখানে থাকে হচ্ছে সাত শত উনপঞ্চাশ তাহলে হচ্ছে মাইনাস ফোরটি নাইন আই স্কোয়ার ঠিক আছে এরকম একটা জিনিস পাইলাম আমরা তাহলে কী পাইতেছি আলটিমেটলি সেটা হচ্ছে এটা খেয়াল করে দেখি পনেরো ঠিক আছে আর চোদ্দো আই স্কোয়ার আমি জানি সবসময় কি আই স্কোয়ার মান কত মাইনাস ওয়ান এটা আমরা সবাই জানি তো চোদ্দো আই স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ফোরটিন তাহলে পনেরো মাইনাস চোদ্দো আগে লিখলাম এক সাইডে বাকিটুকু লিখে দিলাম থার্টি ওয়ান আই কীভাবে একুশ আর দশ এই দুটা যোগ করছি এই দুটা যোগ করে আমি থার্টি ওয়ান পাইছি এরপরে যেটা সেটা হচ্ছে থার্টি ফাইভ আই থার্টি ফাইভের কাটা চলে যাবে টোয়েন্টি ফাইভ আর ফোরটি নাইন আই স্কোয়ার মানে কত প্লাস ফোরটিনে প্লাস ফোরটিনে এরপরে কত থাকে এবার শুধু থাকে হচ্ছে ওয়ান এখানে থাকে শুধুমাত্র ওয়ান এখানে থাকে হচ্ছে থার্টি ওয়ান আই ঠিক আছে আর এটা কত থাকে থার্টি ফাইভ টোয়েন্টি ফাইভ ফিফটি তাহলে ফিফটি ফাইভ সেভেন্টি ফাইভ সেভেন্টি ফোর থাকে তাহলে লিখতে পারবো আমরা ওয়ান বাই সেভেন্টি ফোর প্লাস থার্টি ওয়ান বাই সেভেন্টি ফোর আই ঠিক আছে তাহলে আমরা কী পাইলাম এই যে এ প্লাস আই বি আকারে প্রকাশ করলাম কোনটারে এই জিনিসটারে এ প্লাস আই বি আইবিআকারে প্রকাশ করতে পারলাম এটা হচ্ছে এ এটা হচ্ছে বি তাহলে যা এ প্লাস আইবি আকারে প্রকাশ তো কোনো কালে যদি এরকম কোশ্চেন থাকে দুইটা ভাগ আকারে থাকে কোনো দিনই দুটো জটিল সংখ্যা এরকম আকারে থাকে আর বলে যদি একটা আকারে মানে এ প্লাস আই বি আকারে লেখার জন্য তাহলে কি করবো নিচেরটা যেটা আছে নিচে যেটা আছে ওইটা কি করব অন্য কোনো জটিলটা অভিপক্ষে গুণ করে দিবা ঠিক আছে যদি গুণ করে দিই তারপর গুণ যদি আমি করতে থাকি আস্তে আস্তে আমার এ প্লাস আই বি আকারে আসে দেব। ফোর যেটা বললো কি যে মানি না করো মানি না করার ক্ষেত্রে যেটা হয় যদি বলা যে সিক্স রুট ওপার মাইনাস সিক্সটি ফোর তাহলে এখানে ছয়টা মান বেরোবে যদি বলা যে ফোর রুট ওপার মাইনাস সিক্সটি ফোর বলতে তাহলে হচ্ছে চারটা মান বেরোতো তাহলে যতটা এই টু দি পর থাকে আর কি যত বর্গমূল বলতে বলে সিক্স রুট ওপার থাকলে মান কটা বেরোবে ছয়টা ছয়টা মানের দিকে আমরা খেয়াল রাখবো তাই যেটা করার ক্ষেত্রে আমরা ধরবো যে এটা সেটা হচ্ছে এক্স ধরে নেব এটা কি ধরলাম এক্স ধরলাম এই এক্সের মানের নির্ণয় করতে পারলে আমার কি সিক্স রুট ওপার মাইনাস সিক্সটি ফোরের মানগুলি বের হয়ে যাবে এখন যেটা করবো সেটা হচ্ছে পাওয়ার হিসেবে সিক্স গুণ করবো তাহলে পাবে কত সিক্স রুট ওভার মাইনাস সিক্সটি ফোর একটা পাওয়ার হিসেবে সিক্স গুণ করলাম এটা কত এক্সটি টু পার্ট সিক্স হইলো তাহলে এটাতে কত পাবো সেটা হচ্ছে মাইনাস সিক্সটি ফোর ওয়ান বাই সিক্স আর এখানে কত সিক্স থাকলো এটা কত এক্সটি টু পার সিক্স থাকলো তাহলে আমরা কত পাবো এটা এটা শুধু আমাদের সিক্সটি ফোর হয়ে যাবে কত সিক্স এখানে যদি বসে সিক্স সিক্স কারাগারি চলে যাবে মাইনাস সিক্সটি ফোর থাকে এখানে শুধু আর এক্সটি টু পার সিক্স হইলো তাহলে এটার কত লিখা যাবে এক্সটি দুপয় সিক্স আর এটার কথা লেখা যায় মাইনাস সিক্সটি ফোর যায় এটা ভুল সেটা হচ্ছে এটা হবে প্লাস হবে আর এটা কত লেখা যায় এক্স স্কোয়ার কিউব এক্স মানে ওই লিখলাম আর এটা কত লেখা যায় ফোর তু কিউব লেখা যায় চার ষোলো চার চৌষট্টি ওই লিখলাম জিরো থাকে তাহলে এখান থেকে আমরা জিনিসটা পাইলাম এ কিউ প্লাস বি যে সূত্রটা সেটা হচ্ছে এরকম এ হচ্ছে এ প্লাস তারপর হচ্ছে এই স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার ওই হিসেবে যদি লিখতে চাই তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফোর তারপর হচ্ছে এক্স স্কোয়ার মানে হচ্ছে এক্স টু দিকোয়ার ফোর প্লাস মাইনাস বি তার মানে হচ্ছে গিয়ে ফোর এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে চার চারা ষোলো এই হিসাবে হইল জিরো এখন থেকে যেটা লেখা যায় সেটা হচ্ছে একটা হচ্ছে এইটা একটা হচ্ছে এইটা তাই না তাহলে যেহেতু দুইটা আলাদা জিনিস গুণা করে আছে আমরা লিখতে পারবো কত এক্স স্কোয়ার প্লাস ফোর ইকলো হয় ঠিক আছে এটার ক্ষেত্রে যেটা সেটা হচ্ছে এরকম এক্স সিকোয়াল টু মাইনাস ফোর ঠিক আছে তো কোনো দিনে যদি মাইনাস থাকে এটার প্লাস বানানোর জন্য কী গুণ করতে হয় আই স্কোয়ার গুণ করতে হয় তাহলে হচ্ছে এক্স স্কোয়ার ইকোয়াল টু হচ্ছে ফোর আই স্কোয়ার তাহলে বর্গমূল যদি করি আমরা তাহলে কত পাবো প্লাস মাইনাস টু আইস আই পাবো এইটা একটা অ্যান্সারের জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস সিক্সটিন ইকোয়াল টু জিরো ঠিক আছে এইটা যখন ইনে করতে যাবো তখন একটু ঝামেলা আছে ঝামেলাটা কী জিনিস সেটা হচ্ছে এটার আগে দীঘার সমীকরণ আকারে কল্পনা করতে হবে বা দীঘার সমীকরণ আগে বানিয়ে নিতে হবে যদি বানিয়ে নিতে চাই তাহলে এটার ক্ষেত্রে যেটা হবে এটারে এক্স স্কোয়ার টু দি পাওয়ার স্কোয়ার কল্পনা করতে হবে ঠিক আছে মাইনাস ফোর এক্স স্কোয়ার কল্পনা করতে হবে আর এটা হচ্ছে ষোলো ষোলোই থাক কোনো সমস্যা নেই তাহলে দীঘার সম্মীকরণের সাধারণ সমাধান আমরা দীঘার সম্মীকরণের সাধারণ সমাধান কি জানি এক্স দীঘা হচ্ছে মাইনাস বি প্লাস মাইনাস রুটো বার বি স্কোয়ার মাইনাস ফোর এসি ডিভাইডেড বাই টু এসি এই জিনিসটা আমরা জানি যেহেতু জানি তাহলে অ্যাপ্লাই করি তাহলে এক্স স্কোয়ার ভালো করে খেয়াল করো এখানে কিন্তু এ বলতে কিন্তু এক্স স্কোয়ার বুঝাই দিয়েছি এখানে তো আগে এরকম ছিল এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি যদি থাকে তা আমার আছে এ এক্স স্কোয়ার আবার উপর স্কোয়ার আছে ঠিক আছে ওইটার ক্ষেত্রে আমি এক্স স্কোয়ার আগে সমাধানটা বের করবো তাহলে এই জিনিসটা হচ্ছে মাইনাস বি মাইনাস ফোর ঠিক আছে তাহলে হচ্ছে মাইনাস ফোর লিখলাম প্লাস মাইনাস রুট অফার বি স্কোয়ার মানে হচ্ছে চার চারা ষোলো এই বি স্কোয়ার যদি চার চারা ষোলো মাইনাস ফোর এসি চার ষোলো চৌষট্টি ঠিক আছে ফোর বলতে ফোর এ বলতে ওয়ান সি বলতে সিক্সটিন ওই হিসেবে চৌষট্টি আসছে টোয়াইস এ ওয়ান তাহলে কত থাকে প্লাস ফোর প্লাস মাইনাস রুট পার কত মাইনাস ফোরটি এইট থাকে এটা আর এটা হচ্ছে টু থাকে এই তো তাহলে কত পেলাম আমরা যেটা পাব সেটা হচ্ছে কি এই ফোর প্লাস মাইনাস তিন ষোলো আট তিন ষোলো আটচল্লিশ মনে হয় ষোলো দোকানে বত্রিশ বত্রিশ আর হচ্ছে ষোলো আটচল্লিশ ঠিক আছে তিন ষোলো আটচল্লিশ তাহলে হচ্ছে ফোর রুট ওভার থ্রি আই এই মাইনাস ফোরটিন এই যে মাইনাস ফোরটি এইট এই জিনিসটা কত লেখা যায় ফোর রুট থ্রি আই যেহেতু রুট ওপার মাইনাস ওয়ান আছে ওই ক্ষেত্রে আমি শুধু আই লিখতে পারবো ঠিক আছে ওই আইটা এখানে লিখছি আর বাকি যে ফোরটি এইট ছিল ওইটা যদি রুট করি তাহলে ফোর রুট থ্রি পাই ওইটা এখানে লিখলাম এখানে টু হলো তাহলে কী পাওয়া যায় এক্সিস্কোয়ার উপরে বর্গমূল করে দিই এটা থেকে এটা কত লেখা যায় টু লেখা যায় প্লাস মাইনাস টু রুট থ্রি আই লেখা যায় রাইট তাহলে এটার একটু বাড়াবো এটা বাড়াইতে বাড়াইতে কী করা যায় একটু দেখি টু কত লেখা যায় থ্রি মাইনাস ওয়ান লিখা যায় প্লাস মাইনাস টু রুট থ্রি আই লিখা যায় তাহলে কত থাকে রে যদি বড়ো করে তাহলে যদি থ্রি না এরকম থাকে প্লাস মাইনাস টু ইন্টু রুট কত ইন্টু মনে মনে আই যেহেতু আছে না আই আই লেখা তাহলে এই যে মাইনাস ওয়ান যেটা আছে ওটা কত লেখা যায় মাইনাস যেটা আছে ওটা হচ্ছে মাইনাস কত লেখা যায় যায় না প্লাস আই স্কোয়ার লিখলে মাইনাস ওয়ান হয়ে যায় ওইটা আমি এভাবে লিখলাম আচ্ছা তাহলে হচ্ছে রুট থ্রি হোলি স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার যেটা কত থাকতেছে থ্রি প্লাস মাইনাস আই হলি স্কোয়ার তাহলে এই স্কোয়ার আর এই যে স্কোয়ার ঠিক আছে এই যদি কাটাকাটি যায় আমি কত লিখতে পারবো এক্স যে করে লিখতে পারবো হচ্ছে রুট থ্রি প্লাস মাইনাস আই ঠিক আছে এখানে একটা প্লাস মাইনাস হবে তাহলে এই একটা সমাধান এই রয়েছে এই একটা সমাধান এই একটা সমাধান এই দুইটা এই একটা এই দুইটা এখানে আর এখানে হচ্ছে চারটা টোটাল কিন্তু চারটা সমাধান এই হলো ছয়টা সমাধান তাহলে কি হলো তাহলে হচ্ছে সিক্স রুট ওভার মাইনাস সিক্সটি ফোর এর মানটা কী হবে লাস্ট পর্যন্ত রুট থ্রি প্লাস মাইনাস আই এরকম এই ছয়টা মান হয়েছে তার মান বুঝে গেছে রুট ওপার হচ্ছে মাইনাস এইটি ওয়ান তাহলে এইটার ধরো আমি ধরলাম এক্স ধরে নিলাম ঠিক আছে এক যদি ধরে নিই তাহলে কত কত থাকতেছে আমার এক্স ফোর তারপর হচ্ছে কে মাইনাস এইটি ওয়ান রাইট এইটি হানড্রার লিখতে পারবো এইটি ওয়ান আই স্কোয়ার লিখতে পারবো তাহলে হচ্ছে এটাই মাইনাস ওয়ান হয়ে যায় ঠিক আছে তাহলে লেখা যাবে কি যে এক্স স্কোয়ার স্কোয়ার তারপর কত এইটি ওয়ান আই তাহলে কত থাকতেছে আমার যে এক্স স্কোয়ার থাকতেছে প্লাস মাইনাস নাইন আই রাইট মাইনাস নাইন আই থাকতেছে ফোরের একটা ম্যাথ বলছিল কি ফোর তাহলে হচ্ছে এটা নিবা তাহলে যদি ধরি তাহলে বাকি থাকে আমার বাকি থাকে কত এক্স টুটি পাওয়ার ফোর হচ্ছে মাইনাস ওয়ান ঠিক আছে পাওয়ার হিসেবে ফোর গুণ করছি এরপর হচ্ছে এক্স টুটি পাওয়ার ফোর কত লেখা যায় ওয়ান আই স্কোয়ার যাবে তার মানে কি তার মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস মাইনাস কত নাইন আই এই জিনিসটা এক্স কত প্লাস আচ্ছা এরপর যে যাবে সেটা হচ্ছে এক্স স্কোয়ার হচ্ছে নাইন বাই টু একই কথা না একই কথা টু টু কাটাকাটি চলে গেলে আমার কি থাকে এই নাইন আই থাকে শেষ প্লাস মাইনাস নাইন এই থাকে এটা লিখলাম তারপরে কত থাকে এক্স স্কোয়ার ইদিকাল হচ্ছে নাইন বাই টু এইবার এইটা ভাঙাবো কেমন ভাঙাবো আমি লিখলাম ওয়ান মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু আইস আই কোনো সমস্যা আছে সমস্যা থেকে কথা না ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো জিরো প্লাস মাইনাস টু আইসআই মানে ওই প্লাস মাইনাস টু আইস আই তাহলে এই লাইন আর এই লাইনের মধ্যে কোনো পার্থক্য নাই অ্যাকচুয়ালি এরপরে যেটা সেটা হচ্ছে কত এক্স স্কোয়ার ইদিকাল হচ্ছে নাইন বাই টু এইটারে এইটার কত লেখা যায় ওয়ান রে তো ওয়ানই লিখে যায় মাইনাস ওয়ান যেতে এইটার কত লিখা যায় প্লাস আই আইস্কো লেখা যায় আই আইস্কোয়ার মানে তো মাইনাস ওয়ান ওই হিসাবে আমি মাইনাস ওয়ানের বদলে প্লাস আইস্কোয়ার লিখছি প্লাস কত টু আই লিখলাম তারপরে লিখবো যেটা সেটা হচ্ছে এক্স স্কোয়ার ইকুয়াল টু নাইন বাই টু তারপরে লেখা যায় ওয়ান স্কোয়ার প্লাস টু এ ওয়ান বি মানে মাইনাস এই স্কোয়ার ওয়ান রে এই স্কোয়ার লিখলাম একই কথা প্লাস টু ওয়ান ওয়ানরে লেখলাম এ বি বি কারে লিখলাম আই স্কোয়ার আই থেকে লিখলাম আই প্লাস আই স্কোয়ার এইসবই লিখছি আর কি একটু মিলাই দেখো বুঝবা তারপরে কত লিখা যায় এক্স স্কোয়ার টু হচ্ছে নাইন বাই টু এটার কত লিখা যায় প্লাস মাইনাস ছিল প্লাস মাইনাস ছিল প্লাস মাইনাস ছিল ওকে তাহলে এটা কত লিখা যায় এই স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তার মানে হচ্ছে আমার আলটিমেটলি কত থাকে আলটিমেটলি যেটা থাকে সেটা হচ্ছে কত ওয়ান প্লাস মাইনাস টু এখানে না প্লাস এখানে থাকবে তাহলে আলটিমেটলি থাকে হচ্ছে এ প্লাস মাইনাস বি হলি স্কোয়ার ঠিক আছে এখন একটু ভাঙাই সেটা হচ্ছে হচ্ছে নাইন বাই টু তারপরে এখানে কত ওয়ান প্লাস মাইনাস আই তাহলে বর্গমূল করলে কত থাকে প্লাস মাইনাস থ্রি বাই রুট ওভার টু আর এখানে দেখা যাচ্ছে ওয়ান প্লাস মাইনাস আই অল স্কোয়ার খেয়াল করে দেখি এখানে চারটা মান বেরোছে এই প্রথম যদি একটা প্লাস শুধু নেই প্রথমে তাহলে দুইটা মান পাবো আবার যখন মাইনাস নেব তখন আবার দুইটা মান পাবো এই সবে চারটা মান হয় এই রুটটা কিন্তু আর স্কোয়ার রুট কাটাকাটি চলে গেছে তার মানে এই লাস্ট পর্যন্ত যে অ্যান্সারটা সেটা হচ্ছে এরকম এক্স ইকোয়াল টু প্লাস মাইনাস থ্রি ডিভাইড বাই রুট টু ওয়ান প্লাস মাইনাস আই এটা হচ্ছে অ্যান্সার এভাবে যদি কোনো সময় বলে যে মান নির্ণয় করো তখন আমরা জাস্ট এক্স ধরে ক্যালকুলেশন করতে থাকবে এক সময় মিলে যাবে সালা টাইপ ফোর পর্যন্ত দেখা যাচ্ছে যে ম্যাথগুলি আসলে একই রকমের টাইপ ফাইভে অ্যাকচুয়ালি কিছু নেই এটা প্রমাণ জাতীয় বা দেখাও জাতীয় ম্যাথ আর কি তো টাইপ ফাইভে বাকি সবই পড়ে যাবে যেগুলি প্রমাণ জাতীয় বা দেখাও দেখাও যে এরকম সামথিং আর কি তো একটা ম্যাথ এরকম যে অনেকবার বোর্ডে আসছে এই ম্যাথটা অনেকবার বোর্ডে আসছে বলছিল যে থ্রি রুটোপার এ প্লাস আই বি এক্স প্লাস আই ওয়াই হলে দেখাও যে ফোর ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু এ বাই এক্স প্লাস বি বাই ওয়াই তাহলে এটা করার জন্য প্রথমে হচ্ছে এই জিনিসটা তাকাতে হবে যে গিভেন দ্যাট কি দেখা ছিল যে থ্রি রুট ওভার এ প্লাস আই আইবি হচ্ছে এক্স প্লাস আই ওয়াই তাহলে আমরা কী করবো পাওয়ার হিসেবে থ্রি গুণ করতেছি তার মানে কিউব কিউব গুণ করতেছি আর কি তাহলে যেটা করবে কিউব করতেছি তাহলে পাওয়ার হিসেবে যদি করি তাহলে এর সাথে থাকে এ প্লাস আই বি থাকে এটা কত হয়ে যায় এক্স প্লাস আই ওয়াই হোল কিউব হয়ে যায় রাইট তো এটা হওয়ার জন্য যে অনুশীলনটা যেটা আছে আর কি এ প্লাস বি কিউব সময় সমান কত লেখা যায় এ কিউব প্লাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব ঠিক আছে এই জিনিসটা এখানে অ্যাপ্লাই করতে হয় তাহলে কত থাকে এক্স কিউব থাকে প্লাস কত থ্রি এক্স স্কোয়ার আই ওয়াই প্লাস থ্রি এক্স আই স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস আই কিউব ওয়াই কিউব এভাবে জিনিসটা থাকে আর কি ঠিক আছে যদি থাকে তাহলে আমরা কত লিখতে পারি এ প্লাস আইবি লিখা যায় এটার কত লিখা যায় এক্স কিউব আর এইটা লিখছি এবার এইটা লিখতেছি ঠিক আছে আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান তাহলে হচ্ছে থ্রি এক্স ওয়াই স্কোয়ার এবার দেখলাম আর এবার যদি এটা সাজাই তাহলে কত থাকতে থাকতেছে আমার প্লাস থ্রি এক্স স্কোয়ার আই ওয়াই একটা আর এখানে থাকে কত এই যে এখানে হচ্ছে মাইনাস আই ওয়াই কিউব থাকে ঠিক আছে এবার একটু সাজাই তার মানে কি এ প্লাস আইবি বাস্তব যে অংশগুলি দেখো আই ছাড়া যাই থাকে তাই কি বাস্তব তাহলে হচ্ছে এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার এইটা একটা আর এখানে যদি আই কমন নেই তাহলে কত থাকে আমার থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব ঠিক আছে এই জিনিসটা আমার থাকতেছে তাহলে কী লেখা যায় তাহলে যেটা লেখা যায় সেটা হচ্ছে বাস্তব এবং অবাস্তব অংশ সমীক্রত করে পাই বাস্তব ও কী পাই এই রেকাল্ট হচ্ছে এরকম এক্স কিউব মাইনাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার মানে হচ্ছে এ বাই এক্স ইকোয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার এটা হচ্ছে এক ন ঠিক আছে আর অবস্থায় অংশ কোনটা বিজিকোয়াল টু হচ্ছে থ্রি এক্স স্কোয়ার ওয়াই মাইনাস ওয়াই কিউব এখানে যদি আমি ওয়াই কমন নিই তাহলে কী পাবো ওয়াই কমন নিলে যেটা পাবো থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে হচ্ছে বি বাই ওয়াই ইজিক্যালটা হচ্ছে এরকম থ্রি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা হচ্ছে আমার দুই নং এটা কত দুই নং তাহলে এক এক পাইলে আমার দুই নং এবার এক আর দুই যোগ করবো এক আর দুই যোগ করি এক প্লাস দুই তাহলে কী কী পাইতেছি আমরা এ এ বাই এক্স প্লাস বি বাই ওয়াই ইজিক্যালটা হচ্ছে এরকম এক্স স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার তারপরে কত প্লাস থ্রি এক্স স্কোয়ার আর এটা কত মাইনাস ওয়াই স্কোয়ার দেখি এই এক্স স্কোয়ার এই এক্স স্কোয়ার মানে ফোর এক্স স্কোয়ার থাকে থ্রি মাইনাস থ্রি ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হচ্ছে মাইনাস ফোর ওয়াই স্কোয়ার তাহলে যদি কমন নিই আমি তাহলে থাকে কত ফোর ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাহলে কত থাকতেছে আমার তাহলে যেটা থাকতেছে সেটা হচ্ছে ফোর এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এটা লিখলাম ইকোয়াল টু কত এ বাই এক্স প্লাস বি বাই ওয়াই এটাই কি প্রমাণ দেখাতে বলছিল তাহলে দেখানো হলো শেষ দেখানো হলো খুবই সহজ ম্যাথ আস্তে আস্তে যদি ধরো একটা সিস্টেমেটিক ওয়েতে তুমি যদি আগাও তাহলে ইনশাল্লাহ পাওয়া যাবে ম্যাথ সেটা বলছিল কি যে দেখাও যে রুট অফ আই প্লাস রুট অফ মাইনাস আই ইতে গেলে রুট ওভার টু তারা এটা প্রমাণ করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড নিলাম তারপরে কত রুট অফ আই প্লাস রুট অফ আর মাইনাস আই ইতে গেলে কত এইটারে যেটা করা যায় সেটা হচ্ছে হাফ অফ টয়েস আই লিখা যায় হাফ ইন্টু টু আই তাহলে টু টু কাটাকাটি হয়ে যায় লেখা যায় তারপরে কত রুট অফার হাফ অফ মাইনাস টু আই এইটাও লেখা যায় কোনো সমস্যা নেই এখন যেটা করবো সেটা হচ্ছে বড় একটা রুট ঠিক আছে এই হাফ অফ এটা লিখে এটা কত লিখা যাবে আমরা জানি লিখা যায় কত ওয়ান মাইনাস ওয়ান প্লাস টু আই এটা লিখা যায় কোনো সমস্যা নেই ওয়ান মাইনাস ওয়ান তো জিরোই হয় জিরো প্লাস টু আইস মানে ওই টু আইস আই থাকে মানে আগের লাইন পর লাইন কোনো সমস্যা নেই হইতেছে এইটার করার জন্য একই জিনিস ওয়ান বাই টু তারপরে কত লিখা যাবে ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু আইস আই একই কথা ওয়ান মাইনাস ওয়ান মানে জিরো আগের লাইনে থাকে কোনো সমস্যা হয় না এটা করার জন্য এবার ওয়ান তারপরে কত প্লাস আই কয় লিখা যায় প্লাস টু আইস আই লিখা যায় ওই আগের যে ম্যাথগুলি করছি তার এক ধরনের প্রমাণ অ্যাকচুয়ালি প্রমাণ না আর কী বলে প্রয়োগ হাফ অফ ওয়ান প্লাস আই স্কোয়ার মাইনাস টু এখন যেটা করতে হবে সেটা হচ্ছে রুটোবার হাফ অফ এখন ওয়ান এটা আমরা জানি যে কী হবে ওয়ান প্লাস আই হল হবে রাইট আর এটা কত হবে হাফ অফ এটা কত হবে ওয়ান মাইনাস আই হবে তাহলে এবার এটা কাটাকাটি যাবে কি যাবে কীরকমভাবে কাটাকাটি করা যায় এটা থাকে ওয়ান বাই রুট থাকে না ওয়ান বাই রুট আর এটা কত থাকে শুধু আই থাকে কীভাবে স্কোয়ার রুট কাটাকাটি চলে যায় আর এটার ক্ষেত্রে ওয়ান বাই রুট টু স্কোয়ার রুট কাটাকাটি হয়ে ওয়ান মাইনাস আই থাকে রাইট এরপরে কী থাকে ওয়ান বাই রুট টু কমন নিলাম তাহলে কত থাকে ওয়ান প্লাস আই প্লাস ওয়ান মাইনাস আই তার মানে কত মাইনাস আইনাস মাইনাস আই মাইনাস আই কাটাকাটি তাহলে কত থাকতেছে আমার টু বাই রুট ওভার টু তার মানে কত রুট টু ইন্টু রুট টু উপরে আর নিজে হচ্ছে শুধুমাত্র রুট টু এই রুট টু রুট টু কাটাকায় তার মানে কত থাকে শুধুমাত রুট টু থাকে তো এই হিসাবে এইটা লেফট হ্যান্ড সাইড এগুলো কত লিখা যায় রাইট হ্যান্ড সাইড তার মানে আই রুট অফ আই প্লাস রুট অফ মাইনাস আই ইজিকটু হচ্ছে রুট ওভার টু এটা প্রমাণ হয়ে গেলো বা দেখানো হয়ে গেল তাহলে দেখানো হলো লিখে দেবা ইনশাল্লাহ নাম্বার ফোর মার্কস পাবা সেটা বলছিল কি যে একক এক জটিল ঘনমূল ওমে হলে দেখাও যে এত প্লাস এত টুয়েন্টি পার্ট ফোর ইজ ইকাল টু মাইনাস সিক্সটিন ওকে এখন আমরা কী জানি আমরা জানি ওমেক ইকুল টু হচ্ছে এরকম যে মাইনাস ওয়ান প্লাস রুট ওপার মাইনাস থ্রি মাইনাস ওমেগা তাহলে ওমেগা স্কোয়ার এদিকে হলে কত মাইনাস ওয়ান মাইনাস রুট থ্রি বাই টু ঠিক আছে এটা যদি হয় তাহলে বলতে পারবো না যে এখান থেকে এই যে এই থেকে বলতে পারি না যে মাইনাস ওয়ান প্লাস মাইনাস মানে হচ্ছে টু ওমেগা আর এটা থেকে বলতে পারি না যে মাইনাস ওয়ান মাইনাস মানে হচ্ছে টু ওমেগা স্কোয়ার তাহলে কত থাকতেছে আমার লেফট হ্যান্ড সাইড রাইট লেফট হ্যান্ড সাইডে কী পাইলাম মাইনাস ওয়ান প্লাস রুট ওপার মাইনাস থ্রি টু দি পাওয়ার ফোর তার মানে হচ্ছে টু ওমেগা টু দি পাওয়ার ফোর প্লাস এটা কথা তাহলে টু মাইনাস ওয়ান মাইনাস রুট ওপার মাইনাস থ্রি তাহলে মাইনাস ওয়ান মাইনাস রুট ওপার মাইনাস থ্রি মানে হচ্ছে টু ওমেগা স্কোয়ার তাহলে টু ওমেগা স্কোয়ার মানে হচ্ছে এই জিনিসটা টু ওমেগা স্কোয়ার মানে হচ্ছে এই জিনিসটা তাহলে এটা বললে এটা লিখে দিলাম শেষ তাহলে কথা পাইতাম আমরা টু টু দি পাওয়ার ফোর ওমেগা টু পাওয়ার ফোর প্লাস টু টু থ্রি পাওয়ার ফোর ওমেগা টু থ্রি পাওয়ার ফোর পাইলাম এইট পাইলাম সরি এটা এইট পাইলাম ওকে তাহলে কথা থাকতেছে আসছে এইট টু ট্রি পাওয়ার ফোর মানে হচ্ছে কত দুই গুনুন দুই গুনুন দুই গুনুন দুই রাইট দুই দু চার চার দিয়ে আট আধ দু ষোলো তার মানে ষোলো ওমেগা স্কোয়ার মানে হচ্ছে ষোলো ইন্টু ওমেগা ষোলো ইন্টু কত ওমেগা ষোলো ইন্টু ওমেগা কেমন এলো আমি একটু পরে বোঝাতেছি যে ওমেগা টুথি পাওয়ার ফোরে কত লেখা যায় ওমেগা কিউ প্লাস ওমেগা লেখা যায় না ওই হিসাবে লিখলাম প্লাস এটা মানে ষোলো ওমেগা এইটে লেখা যায় ওমেগা থ্রি প্লাস থ্রি প্লাস টু তার মানে হচ্ছে ষোলো ওমেগা কিউব মানে তো ওয়ান আমরা জানি ধর্ম থেকে তাহলে শুধুমাত্র ওমেগা থাকতেছে প্লাস ষোলো এটা কত লেখা যায় ওমেগা কিউব লেখা যায় আবার ওমেগা কিউব লেখা যায় প্লাস ওমেগা স্কোয়ার লেখা যায় রাইট তাহলে কত থাকতেছে ষোলো ওমেগা প্লাস ষোলো এটা হচ্ছে ওয়ান এটা হচ্ছে ওয়ান ওয়ান ইন্টু ওয়ান এটা কত থাকতেছে ওমেগা স্কোয়ার থাকতেছে ঠিক আছে এখন তাহলে থাকতেছে কত ষোলো যদি আমি কমন নেই তাহলে কত থাকে ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার মানে হচ্ছে মাইনাস ওয়ান তাহলে মাইনাস সিক্সটিন এই যেগুলো কত রাইট হ্যান্ড সাইড তাহলে দেখা দেখাতে বলছিলো তাহলে হচ্ছে সুর লেখা দেওয়া শেষ তাহলে এইভাবেই ম্যাথগুলি করতে হবে তো আমি বেশিরভাগ ম্যাথ দেখাই নি জাস্ট এক্সাম্পলগুলি দেখাইছি কয়েকটা উদাহরণ যাতে তোমরা পরবর্তীতে বাকি সবগুলি ম্যাথ করতে পারো তো তোমরা এই চাপ্টার যেহেতু যতটুকু করছো আর কি নোট করে গ্রুপে দিয়ে দিও প্লাস হচ্ছে যদি কোনো সমস্যা থাকে এই চাপ্টারে এই ম্যাথগুলিতে ওগুলি গ্রুপে পোস্ট করো ইনশালা আমরা সমাধান দেওয়ার চেষ্টা করব সবাইকে ধন্যবাদ